এলইডি ফ্ল্যাশার সার্কিট এখানে আমরা তৈরি করেছি এখন দেখা যাক সার্কিটটা কি করে কাজ করছে তার পূর্ণ ডেমনস্ট্রেশন এখন আমরা নেব দেখো দেখা যাচ্ছে দুই গুচ্ছ লেড আছে এই দুটো লাল হয় জ্বলছে না হয় সবুজ আর হলুদটা জ্বলছে এখানেতে আমরা বিশেষ কিছু নিয়ে নিয়ে দুটো ট্রানজিস্টার নিয়েছি বি সি ফাইভ ফোর সেভেন আর নেওয়া হয়েছে দুটো রেজিস্ট্যান্স তিনশো তিরিশ ওহোমের টেন কিলো ওহমের আর দুটি রেজিস্ট্যান্স আর দুটি একশো মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার আমরা নিয়েছি এইবারে আমরা এই লেট ফ্ল্যাশার বা এলইডি ফ্ল্যাশার সার্কিটটা কিভাবে কাজ করেছে সেটা দেখে নিই আমরা সুইচ অন করলেই দেখা যাচ্ছে অল্টারনেটলি হয় এই দুটো লেট জ্বলছে অথবা সবুজ হলুদ লেট জ্বলছে হয় লাল দুটো জ্বলছে না হয় সবুজ হলুদ একসঙ্গে জ্বলছে এখন এটা কীভাবে কাজ করছে সেটা দেখা যায় দেখো এইখানে আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখিয়েছি এই সার্কিট ডায়াগ্রামে কি দেখা যাচ্ছে দেখো যে তোমার দুটো ট্রানজিস্টার আছে দুটো ট্রানজিস্টার বি সি ফাইভ ফোর সেভেন আর কী কী আছে আছে তোমার একটা রেজিস্টার থ্রি থার্টি হোম ওহোম এদিকেও আরেকটা রেজিস্টার অর্থাৎ দুটো থ্রি থার্টি ওহোম রেজিস্টার দুটো টেন কিলো ওহম রেজিস্টার এবং তারা হানড্রেড মাইক্রোফ্যারা টোয়েন্টি ফাইভ ভোল্ট হানড্রেড মিউএ এফ টোয়েন্টি ফাইভ ভোল্ট দুটো ক্যাপাসিটারের মাধ্যমে যুক্ত এবার দেখো এই ক্যাপাসিটারগুলো আবার যুক্ত অল্টারনেট ট্রানজিস্টারের বেসের সঙ্গে আর ট্রানজিস্টারটার ইমিটারগুলোতে গ্রাউন্ড কানেকশান করা হয়েছে আর আমরা এখানে ছয় ভোল্ট সোর্স নিয়েছি দুটো তিন ভোল্টের ব্যাটারিকে সিরিজে যোগ করে আমরা এই ব্যবস্থাটা করেছি এখানে বেশি ভোল্টেজও নেওয়া যেতে পারে এই সার্কিটটাকে আমরা বোঝার জন্য একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ভেবে নিচ্ছি বি ফাইভ ফোর সেভেন যে দুটো আমরা ট্রানজিস্টার নিয়েছি দুটোই এনপিএন টাইপের ট্রানজিস্টার বুঝতেই পারছ এবং এই মিটারটা নেগেটিভ বায়াসে আছে আর কালেক্টার আছে পজিটিভ বায়াসে উপরের প্রান্তে পজিটিভ বায়াস দেওয়া হয়েছে নিচের প্রান্তে নেগেটিভ বায়াস দেওয়া হয়েছে এইবারে আমাদের পুরো সিস্টেমটাকে আমরা একটু ভেবে নিই যে দেখো এইখানে এই পুরো সিস্টেমের ইকুইভারেন্ট একটা সার্কিট ভেবে নিলাম ভাবছি আমরা ট্রানজিস্টারের এমিটার আর কালেক্টারের মধ্যে যেন একটা সুইচ যুক্ত আছে এমিটার কালেক্টার আর বেসটা কি করা হয়েছে বেসটা অন্যটার ক্যাপ অন্যদিকের ক্যাপাসিটারের সঙ্গে যুক্ত আছে এই বেসটাকে আমরা ভেবে নিচ্ছি যেন একটা ডায়োড যুক্ত রয়েছে এবং এই ডায়োডটা জিরো পয়েন্ট সেভেন ভোল্ট এই ভোল্টেজ পেলেই এই ডায়োডটা কন্ডাক্ট করবে এখন দেখো যে দুটো ক্যাপাসিটার আছে যখনই এই সার্কিট অন করবো আমরা ভাবতে পারি এই সুইচ দুটো কিন্তু ওপেন রয়েছে এখন দুটো ডায়ডে সুইচ অন করলে দুটো ক্যাপাসিটারই কিন্তু চার্জ হবে এবং কোনো একটা আগে চার্জ হয়ে যাবে এবং তার ভোল্টেজ জিরো পয়েন্ট সেভেন ভোল্টে পৌঁছে যাবে ধরো দিকেরটি আগে চার্জ হয়ে গেছে ক্যাপাসিটারটি তাহলে এই ডায়ডটা কন্ডাক্ট করছে এই বেসটা কন্ডাক্ট করছে এই বেসটা কন্ডাক্ট করছে মানে ডান দিকের এই ট্রানজিস্টারটা কিন্তু কাজ করে যাবে এবং এই সার্কিটটা ক্লোজ হয়ে যাবে এটা ক্লোজ হয়ে গেলে এখানেতে যে লেডটা আছে এখানে যে লেডটা আছে এলইডিটা আছে সেটা কিন্তু জ্বলে যাচ্ছে এবার জ্বলে যাওয়া মাত্র দেখো এক প্রান্তের ভোল্টেজ হয়ে গেছে কত জিরো পয়েন্ট সেভেন ভোল্ট আর এক প্রান্ত এই কালেক্টার ভোল্টেজটা কতখানি সোর্স ভোল্টেজ যা ছিল তাই অর্থাৎ সোর্স ভোল্টেজ ছ ভোল্ট তাহলে দু প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স সিক্স মাইনাস জিরো পয়েন্ট সেভেন ভোল্ট তার মানে ফাইভ পয়েন্ট থ্রি ভোল্ট কিন্তু যেই আমার এই পয়েন্ট সেভেন ভোল্ট ভোল্টেজ পেয়ে গেছে আমার বেশ সঙ্গে সঙ্গে এই ট্রানজিস্টারটা কিন্তু কন্ডাক্ট করছে এবং এই ওপেন সার্কিটের অবস্থাটা কিন্তু ক্লোজড হয়ে গেছে এই ক্লোজ হওয়া মাত্রই এই নিচের প্রান্তটা কিন্তু গ্রাউন্ডে যুক্ত তাহলে গ্রাউন্ড কানেকশান পেয়ে যাচ্ছে ভিসি তাহলে ভিসিসি যদি গ্রাউন্ড কানেকশান পেয়ে যায় দেখো দু প্রান্তের মধ্যে ভোল্টেজ ড্রপ ছিল ফাইভ পয়েন্ট থ্রি ভোল্ট তাহলে এই বেস যে ভোল্টেজ পাচ্ছে সেটা মাইনাস ফাইভ পয়েন্ট থ্রি ভোল্ট তার ফলে এই ট্রানজিস্টারটা কিন্তু কাট হয়ে যাচ্ছে আবার ওপেন হয়ে যাচ্ছে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে জানো এইখানে বেশি রোদ দিয়ে কিন্তু আমার ক্যাপাসিটারটা যুক্ত ছিল তাহলে এটা চার্জ হবে এবং চার্জ হতে হতে একটা সময়ে পয়েন্ট সেভেন ভোল্টে কিন্তু পৌঁছে গেছে ইতোমধ্যে তাহলে কি হবে এইখানে পয়েন্ট সেভেন ভোল্টে পৌঁছে যাওয়া মানে এই বাঁদিকের যে আমার ট্রানজিস্টারের এমিটার কালেক্টার জাংশন এটা পজিটিভ বায়াস কিন্তু এখন পেয়ে গেছে এটা যখনই পজিটিভ বায়াস পেয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে এটা ক্লোজ হবে ক্লোজ হলে এই লেডটি কিন্তু জ্বলে উঠবে লেড মানে আমরা এখানে সার্কিটে কিন্তু দুটো করে লেট ব্যবহার করেছি অর্থাৎ এই লেডের সঙ্গে আরেকটা প্যারালালে আলে লেট যোগ করে দিয়েছে দুটো একসঙ্গে জ্বলছে এখানেও তাই করেছি দুটো লেটকে কিন্তু আমরা প্যারালালে যোগ করে দিয়েছি দুটো যে জন্য একসঙ্গে জ্বলে উঠছে একই ভোল্টেজ পাচ্ছে এইবারে যখনই এই সার্কিটটা ক্লোজ হয়ে গেল এই বিন্দুটা কিন্তু আবার জিরো ভোল্টেজে চলে এলো আর দু প্রান্তের মধ্যে ভোল্টেজ ড্রপ আবার হয়ে গেছে ফাইভ পয়েন্ট থ্রি ভোল্ট তাহলে কি হবে এই ফাইভ পয়েন্ট থ্রি ভোল্ট যখনই এই দুই বিন্দুর মধ্যে হয়ে গেছে তাহলে যে ট্রানজিস্টারটা কাজ করাতে এই প্রান্তটা এই যে এই যে এইখানেতে আমাদের এই ট্রানজিস্টারটা কাজ করছিল এই ট্রানজিস্টারটা কাজ করার সময়ে দেখা গেল বেসের ভোল্টেজ আবার মাইনাস ফাইভ পয়েন্ট থ্রি ভোল্ট হয়ে গেছে এটা যেই জিরো ভোল্টেজ হলো এই দুই প্রান্তের মধ্যে ফাইভ পয়েন্ট থ্রি ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স ছিল কিন্তু কালেক্টার তো ছিল সোর্স ভোল্টেজে ছয় ভোল্টে ছিল তাই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সের ডিফারেন্সটা ছিল ফাইভ পয়েন্ট থ্রি ভোল্ট কিন্তু যেই এটা গ্রাউন্ড হয়ে গেল সঙ্গে সঙ্গে বেস ভোল্টেজ কিন্তু মাইনাস ফাইভ পয়েন্ট থ্রি ভোল্ট হয়ে গেল তার ফলে এই ট্রানজিস্টারটা কাট অফে চলে যাবে ইমিডিয়েটলি এই টেন কিলোহমের মাধ্যমে এই ক্যাপাসিটারটা চার্জ হবে এবং সে এই লেটটিকে আবার জিরো পয়েন্ট সেভেন ভোল্টে তুলবে আবার এই লেটটি জ্বলে উঠবে এইভাবে অল্টারনেটলি এই লেট দয় কখনো জ্বলছে কখনো এই লেট দয় জেড দয় জ্বলছে এইভাবে আমরা ফ্ল্যাশ সার্কিটটা কিন্তু গঠন করে ফেলেছি এই ফ্ল্যাশ সার্কিট আমরা আবার দেখে নিই যে কীভাবে কাজ করছে দেখো আমরা সুইচটা যেই অন করে দিচ্ছি সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ সার্কিটটা কিন্তু জ্বলছে এবং কোন দুটো আগে লাল দুটো জ্বলে উঠেছে অর্থাৎ এইখানে ওই কি হয়েছে এর সঙ্গে করসপন্ডিং যে ওই বেসটা ভেবেছি সে বেসের সঙ্গে যুক্ত ওই যে ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা কিন্তু পয়েন্ট সেভেন ভোল্ট ভোল্টেজ পেয়ে গেছে যার ফলে এই যে এই যে পয়েন্ট সেভেন ভোল্ট ভোল্টেজ পেয়ে গেছে তার ফলে এই ডান দিকে ট্রানজিস্টারটা মানে এই লালযুক্ত অংশে ট্রানজিস্টার কাজ করছে এবং লেটগুলো জ্বলে উঠেছে কিন্তু এটা জ্বলে উঠলে এখানটা গ্রাউন্ড কানেকশান হচ্ছে এই বেস ভোল্টেজটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে তার ফলে এই বেস ভোল্টেজ যদি নেগেটিভ হয়ে যায় বেস ভোল্টেজ নেগেটিভ হয়ে গেলে এই ট্রানজিস্টারটা ওপেন হয়ে যাচ্ছে কিন্তু ক্যাপাসিটার দ্বিতীয় ট্রানজিস্টারটাকে অন করে দিচ্ছে এবং দ্বিতীয় ট্রানজিস্টারটা অন হওয়াতে লেটটা জ্বলে উঠছে এইভাবে অল্টারনেটলি সার্কিট অন এবং অফ হতে থাকছে এবং লেটটা অল্টারনেটলি জ্বলছে এইভাবেই আমরা লেড বা এলইডি ফ্ল্যাশ সার্কিট গঠন করেছি এখানেই আমাদের আলোচনা শেষ করছি